হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে হাই মাদ্রাসা থেকে ভূগোল পরীক্ষা দিলে তাদের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে হাই মাদ্রাসা সম্পর্কিত বিভিন্ন সাজেশান নোটস এবং কোশ্চেনের অ্যানসারগুলো তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন শুষ্ক অঞ্চলে গিরিখাতকে খাতকে বলা হয় এ ক্যানিয়ন দুই নম্বর নিচের কোন ভূমিরূপটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে ই এরিটি তিন বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত একটি ভূমিরূপ হলো ই পেডিমেন্ট চার বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রটির নাম হল এ হাইগ্রোমিটার পাঁচ নিরক্ষীয় অঞ্চলের নিম্নচাপযুক্ত অঞ্চলকে বলা হয় বি লোমড্রাম পাঁচ বিশ্বের বৃহত্তম মগ্ন চড়াটি হলো বি গ্র্যান্ড ব্যাংক সাত ফ্লাই অ্যাসের উৎস হল এ তাপবিদ্যুৎ প্রকল্প আট দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল বি আনাইমুদি নয় ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম ই লুনি দশ মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় বি কেরলে এগারো পাঞ্জাব যে কৃষির জন্য বিখ্যাত বি গম বারো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ই বেঙ্গালুরুকে তেরো বর্তমানে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হল ই উত্তরপ্রদেশ ১৪ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম এ আর্যভট্ট তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবে তাহলে আমাদের খুব ভালো লাগবে নেক্সট ট্রু ফলস নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয় এটা ফলস বা ভুল দুই পর্বতের প্রতিপাত ডাল বৃষ্টিচ্ছায় অঞ্চল হিসেবে পরিচিত এটাও ভুল শীতল স্রোত সর্বদা বহিঃস্রোত হিসাবে প্রবাহিত হয় এটাও ভুল ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাডাক এটা ঠিক ঝুম চাষ কৃষি সরি ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করে এটা ঠিক সমস্ত ভূ সূচক মানচিত্রের স্কেল সমান এটা ভুল এবার শূন্যস্থান পূরণ ভারতের বৃহত্তম হিমবাহ হল সিয়াচেন নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় পারদ ঘটিত জলদূষণকে মিনা জনদূষণে মিনামাটা রোগের সৃষ্টি হয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট ভারতের উচ্চতম জলপ্রপাত হলো যোগ ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত এবার ডানবাম ড্রামলিন তিন হিমবাহ সৃষ্ট ভূমিরূপ মরুস্থলী পাঁচ রাজস্থান ম্যাগনেটোসফিয়ার ছয় ঊর্ধ্বতম বায়ুস্তর তাল এক পশ্চিম হিমালয়ের হ্রদ চিনুক দুই স্থানীয় বায়ু কান্ডালা চার গুডরা গুজরাট এবার একটি বাক্যে উত্তর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ মরুভূমির অর্ধচন্দ্রাকৃত বালিয়াড়িকে বলা হয় বারখান বায়ুমণ্ডলের কোন স্তরে আরোরা দেখা যায় আয়নোস্ফিয়ারে বায়ুর চাপ মাপার একক ব্যারোমিটার একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম ইউরেনিয়াম ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি উলার হ্রদ ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপন্ন হয় আসামে অবশ্যই তোমরা একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় আর তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে তোমাদের পরের পরীক্ষাগুলো ভালো হোক এমনটাই আশা রাখি ধন্যবাদ